বন্যার কারণে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট সহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে 19 জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার আজ শুক্রবার কিছুক্ষণ আগে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী 20,21,668 জন। গত বছর পরীক্ষার্থী ছিল 22,43,254 জন। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে প্রায় 2,25,000 পরীক্ষার্থী কমেছে। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের 29,519টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 3,790টি কেন্দ্রে এসএসসি দাখিল এবং এসএসসি ভকেশনাল পরীক্ষায় অংশ নেওয়ার কথা। এবার পরীক্ষার সময় 3 ঘন্টা থেকে কমিয়ে 2 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রশ্নপত্রের এমসিকিউ অংশের জন্য 20 মিনিট এবং সৃজনশীল অংশের জন্য 1 ঘন্টা 40 মিনিট নির্ধারিত থাকবে। এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের কারণে 25 জুনের পরীক্ষা একদিন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, তবে এখন বন্যার কারণে সব পরীক্ষায় স্থগিত হয়ে গেল।